হ্যালো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল গুড ইভিনিং তোমরা দেখছো আমাদের ফ্রেন্স সে বুস্টার আজকে হচ্ছে এগারোই জানুয়ারি আজকে হচ্ছে এগারোই জানুয়ারি এই ভিডিওতে আমরা দশই জানুয়ারি এবং এগারোই জানুয়ারি এই ভিডিওতে আমরা দশই জানুয়ারি এবং এগারোই জানুয়ারি এই দুটো ডেটের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো যে নেবো এই দুটো ডেটের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বাংলাতে ফুল ডিটেলস সমিত পিডিএফ ভিডিওর পিডিএফ তোমরা কোথা থেকে কাল করতে পারবে পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়াও পিডিএফ তোমরা কোথা থেকে কাল্ট করতে পারবে এছাড়াও পিডিএফ তোমরা কাল্ট করতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি এখনই জয়েন হয়ে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া রয়েছে আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন থাকলে কী করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তার সাথে সাথে কী করবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করবে আমার সাথে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করার জন্য যে প্রথম প্রশ্নটি আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে কে এস এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের পদে নিযুক্ত হলেন অপশান এক্ষেত্রে সঠিক উত্তরটি হিসাবে অরিজিৎ প্যাটেল অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর ওনার একটি ছবি এখানে দিয়েছি ইনি হচ্ছেন আরবিআই এর ফর্মার গভর্নর অরিজিৎ প্যাটেল যিনি শ্রমপতি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়ুক্ত হলেন এআইবি সম্পূর্ণ ফর্ম কি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ফরমেশান দু হাজার ষোলোর ষোলোই জানুয়ারি বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন জিন লিকুন কুন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে তাহলে অর্জিত প্যাটেল হেডকোয়ার্টার অবস্থ চীনের বেজিংয়ে রিজন সার্ভ এশিয়া অ্যান্ড ওশিয়ানিয়া পরবর্তী প্রশ্ন আইপিএস ভিরেশ কুমার ভাওয়ার কোন রাজ্যে নতুন ডিজিপি অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে নিযুক্ত হলেন অপশানস উত্তরটি হয়ে যাবে পাঞ্জাব অপশান বি হচ্ছে এখিতে সঠিক উত্তর ওনার একটি ছবি এখানে দিয়েছি ইনি হচ্ছেন আইপিএস অফিসার ভীরেশ কুমার ভাওয়ার জিনিস সম্প্রতি পাঞ্জাবের নতুন ডিজিপি বা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে নিয়ুক্ত হলেন এবং ওনার অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভ করেছেন পাঞ্জাবের বর্তমান টি এম চিরঞ্জিৎ চান্নি নেক্সট অ্যাবাউট পাঞ্জাব তোমরা ভারতে নামে পাঞ্জাবের অবস্থানটি দেখে নাও এই লাল রঙের অংশটি হচ্ছে পাঞ্জাব পাঞ্জাবের ক্যাপিটাল কি চণ্ডীগড় লার্জেস্ট সিটি হচ্ছে পাঞ্জাবের লুধিয়ানা গভর্নর কে বানরিলাল পুরোহিত চিফ কে পাঞ্জাবের চিরঞ্জিৎ সিং চান্নি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পাঞ্জাবের পাঞ্জাবি এবং পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস রবি শঙ্কর ঝা ওকে পরবর্তী প্রশ্ন কোন দেশ সম্প্রতি বঙ্গোপসাগরই প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেল কোন দেশ সম্প্রতি বঙ্গোপসাগরই প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেলু এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে বাংলাদেশ অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সম্প্রতি বঙ্গোপসাগরই প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে অ্যাবাউট বাংলাদেশ বাংলাদেশের ক্যাপিটাল কি ঢাকা বর্তমান প্রাইম মিনিস্টার হচ্ছেন শেখ হাসিনা বর্তমান প্রেসিডেন্ট কে আব্দুল হামিদ কারেন্সি হচ্ছে বাংলাদেশের বাংলাদেশি টাকা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে পালিত হয় ছাব্বিশে মার্চে তোমাদের জন্য ক্ষেত্রেটি প্রশ্ন রয়েছে প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করে আমাকে কমেন্ট করে জানাবে বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করেছিল আমাকে কমেন্ট করে জানাবে পরবর্তী প্রশ্ন অনুপ ছিস কোন ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত হলেন এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে আইসিআইসিআই ব্যাংক অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শ্রমপতি অনুপ ভাগছি আইসিআইসিআই ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত করল নেক্সট অ্যাবাউট আইসিআইসিআই ব্যাঙ্ক স্থাপিত হয় উনিশশো সালে বর্তমান এমডি এবং সিও হচ্ছেন সন্দীপ বাগশি বর্তমান চেয়ারপারসন হচ্ছেন গিরিশ চন্দ্র চতুর্বেদী হেড কোয়ার্টার সমস্ত বারোদাদে ফাউন্ডার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া পরবর্তী প্রশ্ন কোথায় শ্রম্প্রতির চব্বিশতম ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স অনুষ্ঠিত হতে চলেছে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে হায়দ্রাবাদ তেলেঙ্গানা অপশান এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর ফলে ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড পাবলিক ডিফেন্স এবং মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কর্তৃক হায়দ্রাবাদের তেলেঙ্গানাতে চব্বিশতম ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স অনুষ্ঠিত হতে চলেছে আর এই কনফারেন্সের থিমটি হচ্ছে ইন্ডিয়া স্টেকডে ডিজিটাল গভর্নেন্স ইন আ পোস্ট প্যান্ডেমিক ওয়ার্ল্ড নেক্সট অ্যাওয়ার্ড তেলেঙ্গানা তোমরা ভারতে না পেয়ে তেলেঙ্গানার অবস্থানটি দেখে নাও এই লাল রঙের অংশটি হচ্ছে তেলেঙ্গানা স্থাপিত হয় দু হাজার চোদ্দোর দোসরা জুনে কি তেলেঙ্গানার হায়দ্রাবাদ বর্তমান গভর্নর হচ্ছেন তেলেঙ্গানার সাই সুন্দরিয়া রাজন চিফ কি কে চন্দ্রশেখর রাও তেলেঙ্গানার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তেলেগু এবং তেলেঙ্গানাতে অবস্থিত তেলেঙ্গানা হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস বা মুখ্য বিচারপতি হচ্ছেন সতীশ চন্দ্রা শর্মা নেক্সট সি ড্রাগন টোয়েন্টি টোয়েন্টি টুতে কতগুলি দেশ অংশগ্রহণ করতে চলেছে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সিক্স অপশান বি হচ্ছে এখেতে সঠিক উত্তর তাহলে ইস্টার্ন প্যাসিফিক ওশনের সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা সিরিজ ড্রাগান টোয়েন্টি টোয়েন্টি মোট ছটি দেশ অংশগ্রহণ করতে চলেছি তাহলে এই ছটি দেশ হচ্ছে ইউনাইটেড স্টেটস অস্ট্রেলিয়া কানাডা ইন্ডিয়া জাপান এবং সাউথ কোরিয়া নেক্সট ওয়ার্ল্ড হিন্দি ডে টোয়েন্টি টোয়েন্টি টু অর্থাৎ বিশ্ব হিন্দি দিবস পালিত হল উত্তরটি হয়ে যাবে টেন্থ জানুয়ারি অপশান সি হচ্ছে এখে সঠিক উত্তর তাহলে আমাদের দেশে প্রত্যেক বছর দশই জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে বা বিশ্ব হিন্দি দিবস পালিত হয় যে দিনটি পাল হয়ে আসছে উনিশশো পঁচাত্তর সাল থেকে আর এই দিনটি উদ্বোধন করেছিলেন তৎকালীন ভারতের প্রাইম মিনিস্টার অর্থাৎ ইন্দিরা গান্ধী আর এই বছরের থিমও রয়েছে ওয়ার্ল্ড হিন্দি ডি টোয়েন্টি টোয়েন্টি টুর থিমটি হচ্ছে টু মেক হিন্দি আ পার্ট অফ পাবলিক অপিনিয়ন অল দো ইট ডাজ নট নেসারলি মিন দ্যাট ওয়ান হ্যাজ টু লিভ দেয়ার মাদার টাং তোমাদের জন্য ক্ষেত্রেটি প্রশ্ন রয়েছে প্রশ্নটি হচ্ছে ইন্দিরা গান্ধী ভারতের কত প্রাইম মিনিস্টার ছিলেন আমাকে কমেন্ট করে জানাবে ইন্দিরা গান্ধী ভারতের কততম প্রাইম মিনিস্টার ছিলেন আমাকে কমেন্ট করে জানাবে নেক্সট কে শ্রম্পতি আইসিএমআর কর্তৃক ডক্টর সুভাষ মুখার্জি অ্যাওয়ার্ড পেলেন এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টর সতীশ আদিগা অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অর্থাৎ আইসিএমআর কর্তৃক ডক্টর সুভাষ মুখার্জি অ্যাওয়ার্ড পেলেন ডক্টর সতীশ আদিগা নেক্সট অ্যাবাউট আইসিএমআর আইসিএমআর সম্পূর্ণ ফর্ম কি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ স্থাপিত হয় উনিশশো এগারো সালে হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে বর্তমান ডিরেক্টর জেনারেল কে বলরাম বাগরভা প্যারা অর্গানাইজেশন হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নেক্সট কোন রাজ্যের সম্প্রতি ল উৎসব পালিত হল লংসং উৎসব কোন রাজ্যের সম্প্রতি পালিত হল উত্তরটি হচ্ছে সিকিম অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে হারভেস্ট সিজনের শুরুতে অর্থাৎ চাষের সিজনের শুরুতে সিকিমের তিবেতিয়ান লুনার ক্যালেন্ডার অনুসারে দশ নম্বর মাসের আঠেরো দিনের সময় সিকিমে লোসাং বা নামসং উৎসব পালিত হয় এছাড়া সিকিমে পালিত হওয়া আরও কিছু ফেস্টিভ্যাল হচ্ছে প্যাংলাপসল সোনাম লোচার ফেস্টিভ্যাল সাগা দাওয়া এটসেট্রা অ্যাবাউট সিকিম তোমরা ভাতে না সিকিমের অবস্থানটি দেখে নাও এই লাল রঙের অংশটি হচ্ছে সিকিম সিকিমের ক্যাপিটাল কি গ্যাংটক গভর্নর হচ্ছেন গঙ্গা প্রসাদ চিফ মিনিস্টারকে সিকিমের প্রেম সিং তামাং সিকিম হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস কি সিকিম হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস বা মুখ্য বিচারপতি হচ্ছেন বিশ্বনাথ সমাদার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ নেপালি সিকিমিস এবং লেপচা পরবর্তী প্রশ্ন কে আসাম রাইফেলসের আইজি পদে নিযুক্ত হলেন এক্ষেত্রে সঠিক উত্তরটি যাবে মেজর জেনারেল বিকাশ লাখেরা অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে মেজর জেনারেল বিকাশ লাখেরা সম্প্রতি আসাম রাইফেলসের বিশতম ইন্সপেক্টর জেনারেল বা আইজি হিসেবে নিযুক্ত হলেন অ্যাবাউট আসাম রাইফেলস আসাম রাইফেলস কবে স্থাপিত হয় এটি গড়ে ওঠে আঠেরোশো পঁয়ত্রিশ সালে হিটকলা সমস্ত ভারতের মেঘালয়ের শিলংয়ে মোটো হচ্ছে সেন্টিনালস অব দ্য নর্থ ইস্ট মিনিস্টার রেসপন্সিবল অমিত শাহ অর্থাৎ এটি হোম মিনিস্টারের আন্ডারে পড়ে প্যারেন্ট এজেন্সি হচ্ছে ইন্ডিয়ান আর্মি নেক্সট কে ইউএন কাউন্টার টেরোরিজম কমিটির নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন অপশান স্ক্রিনে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে টি এস তিরুমূর্তি অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর তাহলে ইউএন কাউন্টার ট্যুরিজম কমিটি বা সিটিসির নতুন নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন ভারতের টি এস তিরুমূর্তি আর ইউএন কাউন্টার ট্যুরিজম কমিটি কবে স্থাপিত হয় দু হাজার একে এটিও মনে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং পিডিএফ আমি তোমাদের পুনরায় পিডিএফ সম্বন্ধে জানিয়ে রাখছি পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশান বক্সে এছাড়াও পিডিএফটি তোমরা কোথা থেকে কাল্ট করতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে এছাড়াও পেয়ে তোমরা কাল করতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তাহলে দেরি না করে এখনই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তাহলে দেরি না করে কি করো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তার সাথে সাথে পাঁচটা বেল আইকনে ক্লিক করে কি করবে অল নোটিফিকেশান অপশানটি অন করবে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং কী করবে ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে